তো বন্ধুরা, আমরা আজকে আদিনা মসজিদ ঘুরতে এসেছি। ভীষণ আমরা এনজয় করছি। আমাদের সাথে রয়েছে প্রায় দু তিনজন। আমাকে হয়তো আমাকে চিনছো প্রত্যেকে, আমি আব্দুল সালাম। আমার পাশে আছে একজন বন্ধু, নাম বল মোহাম্মদ আসিজ। তো বন্ধুরা, আজকে আমরা ভীষণ এনজয় করছি তিন চার বন্ধু মিলে। তো জায়গাটা এক্সেস চার সাতটা একদম মনোরম। চারি সাইডে পাখির কোলাহল দেখতে পাচ্ছি আমরা। কিন্তু ধীরে ধীরে মসজিদটির দিকে এগোচ্ছি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমরা নিশ্চয় উপভোগ করো আমাদের ভিডিওটির সাহায্যে, এবং ভিডিওটি তোমরা অন্যদেরকে শেয়ার করার চেষ্টা করো। নিশ্চয় তোমরা উপকৃত হবে, এবং পারলে তোমরা দেখতে আসো। খুব সুন্দর এখান জায়গা। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে মসজিদের আদিনা মসজিদের ভিতরে প্রবেশ করেছি। তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমার ক্যামেরাম্যান তোমাদেরকে দেখাচ্ছে। ভীষণ একখান সুন্দর জায়গা। আমি ক্যামেরাম্যানকে আমার বাম সাইড দেখাতে বলছি। বন্ধুরা, আমরা ঈদুল আজহা উপলক্ষে আমরা ঘুরতে এসেছি আজকে। তো জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, ভীষণ সুন্দর। আমরা কি এনজয় করছি। তো আমরা আদিনা মসজিদ সম্পর্কে তোমাদেরকে অনেক কিছু বললাম এবং অনেক কিছু দেখালাম। তবে আমাদের এবার আমরা অন্য জায়গা যাওয়ার চেষ্টা করছি, এবং তোমাদেরকে সেখানকার কিছু কিছু দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো। এসেছি একদম মসজিদের পূর্ব সাইডে। তো জায়গাটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একখান জায়গা, রাজাদের তৈরি করা জায়গা। তো আমাদের বিশেষ করে এক আধ বছর থেকে কিংবা দুই বছর থেকে ঘুরতে আসার শখ ছিল, কিন্তু আজকে আমরা আমাদের শখ পূরণ হয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি আমার এক বন্ধু হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে, তার জন্য একবারে বসে পড়ে গিয়েছে। এবং আরেক বন্ধু দেখতে পাচ্ছে, এমনি শালীন ছবি তুলতেই ব্যস্ত রয়েছে। তো বন্ধুরা, মসজিদটি তোমরা আসতে পারো। তো বন্ধুরা, আমরা ঘুরতে এসেছি জাস্ট আজকে ঈদুল আজহা উপলক্ষে আমরা ঘুরতে এসেছি। জায়গাটি তোমাদেরকে পুরোপুরিভাবে ক্লিয়ারলি ভাবে দেখানোর চেষ্টা করছি আমরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বিল্ডিংটির উপরে মেঘ কীভাবে সুন্দরভাবে রয়েছে।